বয়স 34 বছর চুইচুই ইমরুল কায়েসের। এরপরও তিনি আশায় আছেন একদিন ফিরবেন জাতীয় দলে, সে স্বপ্ন নিয়ে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে, কিন্তু নির্বাচকদের মনে গলাতে পারছেন না যেন। আবার গুঞ্জন রয়েছে তিনি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুড বুকে, তবে এবার হয়তো সে চিন্তায় পরিবর্তন এসেছে, কারণ সম্প্রতি জাতীয় দলে যারা জায়গা পেয়েছেন তাদের বেশিরভাগই ব্যর্থ। এতে বিসিবি মনোযোগ দিয়েছে এ দলের কার্যক্রমে। এরই মধ্যে জাতীয় দল থেকে বাদ পড়াদের ও সম্ভাবনাময়দের নিয়ে বাংলাদেশ টাইগার্স নামে একটি ক্যাম্প পরিচালনা করছে বিসিবি। এখান থেকেই এ দলের জন্য বেছে নেওয়া হবে ক্রিকেটার। টাইগার্সের হয়ে খেলা ইমরুলকে রাখা হতে পারে এ দলে। তিনি যেতে পারেন এই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে, সেখানে ভালো করতে পারলে জাতীয় দলে ফেরার পথ অনেকটাই সুগম হবে এ ব্যাটারের। তবে সে আশায় গুড়ে বালি। 2019 সালের শেষ ম্যাচ খেলা ইমরুল কায়েস ভেবেছিলেন জাতীয় দলে সুযোগ না পেলেও অন্তত এ দলে সুযোগ পাবেন তিনি। স্কোয়াডে নিজের নাম না দেখে রীতিমতো অবাক হয়েছেন ইমরুল কায়েস। মিডিয়াকে কায়েস বলেন, আমি ক্রিকেটটা ছেড়ে দিতে পারতাম, কিন্তু এই খেলাটা ভালোবাসি তাই এখনও খেলছি, এভাবে আর কত। জাতীয় দলে ইমরুল কায়েসের আসা যাওয়ার গল্পটা সবার জানা। বাদ পড়লে তিনি লড়াই করে ফিরে আসেন, ফের দারুণ শুরু করলেও ইঞ্জুরি পারফরমেন্স ছাড়াও কোনো না কোনো অদৃশ্য কারণে ফের বাদ পড়েন। আবার তিনি মাঠে নামেন ফিরে আসার লড়াইয়ে। 2008 টেস্ট অভিষেক এই ব্যাটারের। 39 ম্যাচে 3 সেঞ্চুরি ও 450 করেছেন 24 গড়ে 1797 রান। বলার অপেক্ষা রাখে না আহামরি কোনো পারফরমেন্স নয়, তবে দেশ সেরা ওপেনারদের তালিকাতে তিনি এখন 3 নম্বরে। টেস্টে সেরা 10 ব্যাটারের তালিকাতে তার অবস্থান নবম। অন্যদিকে 78 ওয়ানডে ম্যাচ খেলে 4 সেঞ্চুরি ও 1650 32.2 গড়ে তার সংগ্রহ 2434 রান। ওপেনার হিসেবে দেশের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তার, আর এই ফরম্যাটে সেরা 10 ব্যাটারের মধ্যে তার অবস্থান 6-এ। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যর্থতার জন্য ঘরোয়া ক্রিকেটে না খেলাকে দায়ী করেন দেশের অভিজ্ঞ এই ব্যাটার। আমার মনে হয় বাংলাদেশ দল যেখানেই টেস্ট খেলুক না কেন, খেলার আগে বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা যেন একটা বা দুইটা ম্যাচ খেলে যেতে পারে প্রত্যেকটা সিরিজের আগে, তাহলে ওই প্লেয়ারদের জন্য ভালো। ডোমেস্টিকে যদি সেঞ্চুরি করে যায় ওর কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে এবং ওখানে অবশ্য কনফিডেন্স কাজ দিবে। এটা আমাদের ক্ষেত্রে হয় না, কিন্তু আমার মনে হয় অনুশীলনের চেয়ে ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি হয়তো বাইরের প্লেয়ারদের সঙ্গে খেলবেন না, এসপি বা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে খেলবেন, এখানে সেঞ্চুরি হাঁকালে বা 5 উইকেট নিলে ওটাই সাহায্য করবে।